এটি যেভাবে ভাবে মতো তো লাগুচি এ প্রোজেক্ট এক অবাঞ্ছিত প্রোজেক্ট যেভাবে ভাবে ভদ্রক জেলা পা দেওয়া মল্টিপুল সোর্সেস থাকা সত্ত্বে অনেক দূরর খরস্রোতার পা উঠাই যে সরকার যোজনা করছেন একথা সরকার ভালোভাবে জাঁচান যে কেন্দ্রাপড়া জেলার গ্রাউন্ড ওয়াটর লেভেল কোণ অ গ্রাউন্ড ওয়াটার ডেফিসিয়েন্ট জেলা মানক ভিতরে কেন্দ্রাপড়া জেলা হচ্ছে অন্যতম এবং অনুপযুক্ত গ্রাউন্ড ওয়াটার থিবা জেলা ভিতরে কেন্দ্রাপড়া জেলার না বি সেতরে বি অছি আজি খরস্রোতার যে কথা কহিলে আমি সরফেস ওয়াটার নবু মু এবে যে অধিকারী মানে অছন্তি তাঙ্কু এবে সরফেস ওয়াটার স্থিতি মনসুন র সরফেস ওয়াটার স্থিতি কোন দেখাউতিলি যদি মনসুন রে নদীর বেসিন রে পানি নাহি অফ মনসুন রে স্থিতি কোন থিবো সে কথা বহুত স্পষ্ট অছি তার একমাত্র অর্থ হচ্ছে যে এটি সরকার গ্রাউন্ড ওয়াটার হি উঠাইবার যোজনা করবে এবং যেতিকি ভলিউম্র পানি উঠাইবে বলি আজি চিন্তা করছেন মু ভাবুছি সেতিরে নিশ্চিত ভাবে আগামী দিনের ক্রাইসিস হব ভিতরকনিকার ন্যাচুরাল হাবিটাট পর্যন্ত বি তার প্রভাব রহিব এবং কেন্দ্রাপড়া জেলার সাধারণ লোক সাধারণ জনজীবন এতিরে নিশ্চিত ভাবে তাঙ্ক জীবন প্রভাবিত হব পানি পাই নিশ্চিত ভাবে আগামী দিনের এক ভয়ঙ্কর স্থিতি দেখা দেব তেণুকরি এই দৃষ্টিকোণর যদি দেখিবা সরকার আজি এটি পুরা হঠাৎ করি এ প্রোজেক্টকু আরম্ভ করিবার একমাত্র অর্থ হচ্ছে দীর্ঘ দুই বর্ষ ধরিকি খরস্রোতা নদীকে বঞ্চাইবাকু এটি আন্দোলন চালছি সেতরে সবু রাজনৈতিক দল সামিল অছন্তি আজি সরকার চোরা ভাবে পানি চোরি কলা ভলিয়া আজি আসিকি যেভাবে ভাবে এটি প্রোজেক্ট করুচন্তি এবং সবুঠু দুঃখর কথা হচ্ছে বর্বরোচিত ভাবে লোকঙ্ক উপরে আক্রমণ করিবা এটি জনশুনানি করা যাই পারিথান্তা লোকঙ্ক কনসলটেসন নিয়া যাই পারিথান্তা স্থানীয় ভাবে লোকঙ্ক সহিত চর্চা আলোচনা করি এক পন্থা তৈরি করা যাই পারিথান্তা তাকু নকরিকি জবরদস্ত শক্তি প্রদর্শন করিকি গুন্ডা ভলি জবরদস্ত ধমক দেইকি রাতি অধরে লোকঙ্কু গিরফ করিকি যেভাবে ভাবে বর্বরচিত আক্রমণ করি সরকার এ প্রোজেক্ট আরম্ভ করা যাচ্ছেন এ অত্যন্ত দুর্ভাগ্যজনক অবাঞ্ছিত কথা মু আজি বি সে বাবদরে কহিবাকু চাহে এ বাবদরে যাহা অছি সাধারণ লোকঙ্কর স্বার্থ সাধারণ লোকে এটি সংগ্রাম সমিতি টু আরম্ভ করি গাঁ গড়ির লোকমানে যাহা দাবি করছেন সে বাবদরে সরকার পুনর্বিচার করন্তু এবং সরকার তুরন্ত এ প্রোজেক্টর স্থিতাবস্থা জনশুনানি করা যাও স্থিতাবস্থা বাবদরে আউথরে চিন্তা করা যাও এবং এ প্রোজেক্ট হলে ভদ্রক জেলা পা যাব কি না এটি সাধারণ লোকঙ্কর জনজীবন কেতে ব্যাহত হব তাকে আউথরে অ্যানালিসিস করা যাও করা যাই কি এ প্রোজেক্ট যদি সবু দৃষ্টি ঠিক থাকবে তাহলে এই প্রোজেক্ট হব নহলে এ প্রোজেক্টকে বিরোধ করা যাব এবং ভারতীয় জনতা পার্টি বি এটি যে সংগ্রামী ভাই মানে এটি লড়াইরে জারি রাখিছেন অনশন কি করুচি কি রাতে অধরে গিরফ হয়ে যাই জেল ভিতরে অছি সেমানক সহিত ভারতীয় জনতা পার্টি পুরাপুরি ভাবে ঠিয়া হয়ে রহবে।